আসসালামু আলাইকুম শুভ দর্শক, প্রথমেই আন্তরিক ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন আমার দর্শকদের, কারণ তাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য মাত্র কয়েক বছর, মানে 2 বছরের মধ্যে 29,000 সাবস্ক্রাইব পূর্ণ হতে চলেছে। এজন্য আবারও আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং মহান আল্লাহর কাছেও আমি কৃতজ্ঞ, যিনি আমাকে এত দূর পর্যন্ত উঠে আসার তৌফিক দান করেছেন। দর্শক, আমাদের চ্যালেঞ্জ শুরু থেকে একটি প্রতিপাদ্য বিষয়টি ছিল যে আমরা প্রপার্টি সেলার কখনোই মিডিয়া হয়ে কাজ করব না। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমাদের এই স্লোগানটি ধরে রাখতে পেরেছি। দর্শক, আজকে আমি আপনাদের সামনে আবারও একটি জমি বিক্রি ভিডিও হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, এবং সাইনবোর্ডে যে নাম্বারটি দেওয়া আছে এটা সরাসরি মালিকের নাম্বার। আমি ভিডিওর শেষের দিকে এই নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দেবো। তো প্রথমেই আমি এই জায়গার লোকেশনটা বলে দিচ্ছি, কলাবাগান মোড়, ইটাহাটা, গাজীপুর চৌরাস্তা, ভাওয়াল কলেজের সাথেই এই জমির অবস্থান। দর্শক, যেটা বলছিলাম যে আমরা প্রথম থেকে বলছি যে প্রপার্টি সেলার কখনও মিডিয়া হয়ে কাজ করে না, আর আমাদের কাজের সিস্টেমটা হলো যারা অরিজিনাল জমি বিক্রি করতে চাই, যারা জমির মালিক তারাই তো বিক্রি করবে, তাই না? তো যারা জমি বিক্রি করতে চাই তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে এবং আমি তাদের ভিডিওটা ইউটিউবে আপলোড করি এবং ওই মালিকের নাম্বারটাই আমি ইউটিউবে দিয়ে দিই। এক্ষেত্রে আমি মিডিয়া হয়ে কাজ করি না, এটাই হলো আমার কাজের সিস্টেম। আর অন্য চ্যানেলে কি করে এটা আমি বলছি না, আপনারাই ভালো জানেন। তো দর্শক, আজকে ওই ভিডিওতে আমি জমির মূল্য এবং জমির মালিকের নাম্বারটা দিয়ে দেবো। তো আপনারা চলুন ভিডিওটি দেখুন। প্রথমে দেখতে পাচ্ছেন একটি রাস্তা, আর এই রাস্তাটি 30 ফিট প্রশস্ত একটি রাস্তা। 30 ফিট মানে আপনি এখানে যে কোনো ধরনের যানবাহন নিয়ে আসতে পারবেন। এবং এই রাস্তা থেকে বাম দিকে যে জায়গাটি আছে সেই জায়গাটি বিক্রি করা হবে এবং চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে। এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, ওই বাউন্ডারি থেকে চারিদিকে, যে এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি থেকেই সীমানা। আমি আরো জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এবং চারিদিকে বাউন্ডারি করা আছে, পেছনে ক্যামেরাতে দেখানো যাচ্ছে না। এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, আশা করি শেষের দিকে। চারিদিকে বাউন্ডারি করা আছে। জায়গাটির পরিমাণ 21 কাঠা। আমি আবার বলছি, জায়গার পরিমাণ 21 কাঠা। আশেপাশে প্রচুর ভাড়ার চাহিদা আছে, যেটি বললাম যে জমির সামনে 30 ফিটের রাস্তা আছে, আর এটি পিচ ঢালাই চলমান, সামনের দিকে পিচ ঢালাই কাজ করছে। জমিটির দাম চাওয়া হয়েছে প্রতি কাঠা 7.5 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। আবার বলছি, প্রতি কাঠা 7.5 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। আলোচনা করে কিছুটা দাম কমানো যাবে, এটা সরাসরি মালিকের সাথে আলোচনা করতে হবে। যেহেতু এটি 21 কাঠা, আপনারা চাইলে একসাথে সম্পূর্ণ জায়গাটা কিনে প্লট আকারে বিক্রি করতে পারেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও শেষে নাম্বারটি আছে, নাম্বারটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম।